subscribe now and press the bell icon. Never miss an update. Hey guys, welcome back to our YouTube channel. Ashoka Shomai Bhalo Ajit. To Bondura, Ashkomda, Windows 8.1 Pro near video banana guys. অনেকে জানো গাইজ উইন্ডোজ 8.1 প্রো ফাইটার নাও পারো ফাইলে তোমরা ফাইটার উইন্ডোজের যে ডিফল্ট একটা স্কিতা আছে ওয়েবসাইট আছে এটা উইন্ডোজের উইন্ডোজ আইএসও ফাইল নামে বাট সার্চ করে দেখাই যাচ্ছে উইন্ডোজ 1 প্রো আমি তখন সার্চ দিই গাইজ তোমরা সিম্পলি দেখতে পারবে এখানে উইন্ডোজ প্রো লেখা থাকে না তোমরা একবার চেক করে দেখবা গাইজ তোমরা এখানে উইন্ডোজ প্রো জীবনে পাইবা অন আমারটা আমার বিলটা তোমাদেরকে চেক করে দেখাই উইন্ডোজ প্রো এটা হইলো আমার উইন্ডোজ 8.1 প্রো অ্যাক্টিভ উইন্ডোজ অ্যাক্টিভ করা আছে বুঝছো মানে আমি অ্যাক্টিভ হাউ টু উইন্ডোজ অ্যাক্টিভ বাই এই ভিডিওটা আমি এখানে দেখাইতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রো নাই বুঝছো তো এই আইএসও ফাইলটা বাই আমি একটু গাটাগাড়ি করার পর এই আইএসওটা পাইছি এটা আইএসওর ফুল সাইজ হইলো তোমাদের আমি চেক করি 2.8 মানে 2800 MB মতো এই আইএসও ফাইলটা আর গাইজ এই আইএসও ফাইলটা মেক করছে গাইজ এটা গোস্ট নামে একটা ক্যাক ইউটিউবার আছে এ ভাই মেক করছে আমি ক্রেডিটটা তাই বাইরে দিয়ে দিলাম শুনে গাইজ মনিকে বলবে আমি ক্রেডিট কেন দিই না ভাই আর ভাই স্মার্ট গাগা হইলো ভাই একটা কোনো অফলাইন মানে এর কোনো কেউ নাই বর্তমানে কোনো দাবিদার নাই বলতে গেলে এর লাগে আমি কোনো ক্রেডিট দিই না আর এটা যে ভাই বানাইছে দাবিদার আছে ডেলি ভিডিও ছাড়তে আছে ভাই কোন এত দেখে ভাই আমি কোনো ক্রেডিট নিয়ে সারা দু ভিডিও দিছি তাহলে আমার স্ট্রাইক মারাইতে পারে বুঝছো সেই জন্য স্ট্রাইক দেওয়া কপি আমার ক্রেডিট অবশ্যই দেওয়া লাগে বুঝছো তখন তোমরা সিম্পলি এটা কেমনে ইনস্টল করবা ইনস্টল করার লাগে সেই জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব এই ভিডিও তুমি দেখে নেবা বুঝছো হাউ টু উইন্ডোজ সেট আপ ইন ল্যাপটপ এরপরে আপনার পিসি যেটা আছে মনিটর যেটা যা যা আছে তোমরা একটা জিনিস তোমরা আগে জানতে হবে যে তোমাদের উইন্ডোজ কোড কীটা আছে মানে এমবিআর আছে না জিপিটি আছে এমবিআর না জিপিটি তুমি চেক করতে হলে তোমার ডিস্ক পার্টিশন নামে একটা কী অপশন আছে তোমরা দেখাই তো গাইজ তোমরা কেমনে দেখবা তোমার যে কি পিসিটা আছে পিসি কি এমবি আছে না জিপিটি আছে ফার্স্ট অফ অল তোমরা তো অবশ্যই দেখতে পাবো আর উইন্ডোজ 8 মধ্যে ভাই এটা দেখা যায় না তোমাদের উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করে রান বাটন নেবো তোমরা সিম্পলি এই কমেন্টটা লিখে নেবা এই কমেন্টটা লেখার পর তোমরা ওকে সিম্পলি ওকে প্রেস করবা ওকে প্রেস করে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো আমার ডিস্ক তো আমরা তোমার এখানে দেখা পারিস ভলিউম অ্যান্ড দেখো গেছে আমারটা জিপিটি যে তোমরা রুফুসের মধ্যে যাই বা প্যান্ডেপটা লাগাবে প্যান্ডেপটা লাগানোর পর তোমরা এখানে জিপি এমবিআর থাকবা জিপিটি থাকবা তোমরা সিম্পলি এখানে জিপিটিটা সিলেক্ট করে নিলে বুঝছো এই সিম্পল এই একটু জিনিসের লাগিয়ে একজন সেই সব ইউটিউবার মানে যা যা নিউ উইন্ডোজ সেট আপ করে এরা বিষয় অংশে প্রিপারেশন করতে হয় মানে তোমাকে পিসি ডেকে চেক করে জিপিটি না এমবিআর তারপর তোমরা চেক করবে তোমার বুটমেনু তোমার উইন্ডোজের কোন বুটমেনু এখন যেন আমার লেনোভো আমি তোমাকে দেখাই দিই লেনোভোর বুট তোমরা সার্চ দিবা তোমার যে মনিটর যে কিন্তু দেখো গাইজ আমার তো প্রেস F12 প্রেস F12 বা FN F12 যে কোনো একটা দুইটা মধ্যে একটা দিলে আমার বুট মেনু ওপেন দিবে ডাইরেক্ট তো তোমরা সিম্পলি এখন সার্চ করবা সার ইউটিউবে সার্চ করবো তোমার যে পাই যাবা তোমার আমি যদি এখন এইচপি এখন এইচপির বুট মেনু কি সিম্পলি এখানে দিকে যাওয়া দেখা এইচপির বুট মেনু সিম্পলি তো আর তোমাদের ESC বা F9 বা ESC বা F12 তোমরা সব একটা একটা চেক করবা তাহলে তোমার বুটমেন্ট তোমরা পেয়ে যাবে এইভাবে যার যার ল্যাপটপ আছে বাকি যে যারা মনিটর আছে পিসি আছে হ্যাবিটের যারা আছে এরা তো সেম এরকমই এভাবে চার্জ করে বা হয়ে তোমার বুটমেন্ট কোনটা তোমাদের আমি রিভিউটা দেওয়া দিই গেছি এটার মধ্যে কী কী সিস্টেম আছে কী কী জিনিস আছে ফার্স্ট অফ অল তোমাদের এখানে রাইট ক্লিক তোমরা যা যা ফার্স্ট টাইম উইন্ডোজ 8.1 ইউজ করবা তোমার একটা প্রেশার নিয়ে অবশ্যই ফেস করতে হবে তো তোমরা ইনস্টল করার পর তোমরা ফার্স্ট অফ অল দুটো কাম করতে হবে প্রথমত ড্রাইভার সব সিলেক্ট করা লাগবো আর ড্রাইভারের কয়েকটা জিনিস তোমাদের যে এডিবি ফটোশপ এরপরে গেমিং এরপরে তৈরি আমাদের ম্যাক্রো গেমার আরও কয়েকগুলো জিনিস আছে তোমরা যা যা ইউজ করো তখন আমি তোমার টু ড্রাইভার ড্রাইভার পিক্সেলেশন বা ড্রাইভার বুস্টার নামে কয়েকটা সফটওয়্যার আছে তোমাদের এইগুলো ডাউনলোড করে নেবা বুঝছো একটা আছে ড্রাইভার বুস্টার তোমাদের আমি একবার দেখাই দিই ড্রাইভার বুস্টার আর আমার কাছে জোর সেই জন্য অনেক বেশি ঝুঁকতে কথা বলতে পারতেছে না বুঝছো আর এখান থেকে ড্রাইভার বুস্টার এটা তোমরা ইনস্টল করে নেবা এই দুইটার সঙ্গে তোমার ড্রাইভারগুলো সব ডাউন করে নেবা তো আমি তোমার দেখাই আমার ড্রাইভার ড্রাইভার প্যাক সলিউশন ড্রাইভার ওয়েট ড্রাইভার ভাই উইন্ডোজ এটির মধ্যে ভাই একটু এটা পাওয়া মুশকিল হয় মানে একটু ব্যাস আলায় আগে তোমাদের সব জন্য কী মানে ওটা লাইট উইন্ডোজ মডিফাইড উইন্ডোজ 8.1
8.10 But the video record is still our photo key is got to check for a buy. Texo, Mato LGB is an abai. Use the video record go poi de Tarajano photo my Sasho MB Mato, Bakito Kalita, CPU Mutamori the Hoyom, Spirit Attacker. But our virtualization enable was Shukuragba. When you go by virtualization enable level like Mada by a Bora after the buy, J virtualization digital Kuraka, J version digital Kuraka by a leg called Bobus, sure I'm your home. আর এখানে সেটআপ এটা সব ডিজেবল হয়ে রাখবা মানে মানে কোনো ইউজেস করা দেওয়া ছিল না দেখো ভাই ব্যাকগ্রাউন্ড প্রসেস মাত্র 19টা ভাই দেখছো আমি তো এই তারপর একটা সফটওয়্যার খুলে দেই 10টাও দেখ না ব্যাকগ্রাউন্ড প্রসেস বুঝছো তো উইন্ডোজ চ্যানেলে যাও ব্যাকগ্রাউন্ড প্রসেস গিয়ে দেখো ভাই 90টা এরপর দেখো উইন্ডোজ প্রসেস হলো 90টা থাকে আর ব্যাকগ্রাউন্ড প্রসেস মানে ম্যাক্সিমাম 30 রূপে থাকে প্রসেসগুলো তো বুঝো ভাই উইন্ডোজ 8 উইন্ডোজ 10 কত হাই কিটা ইউজ করে তোমাদের অ্যাকচুয়ালি ভাই এটা তোমাদের আমি একটা জিনিস দেখাই আর একটা জিনিস একটা ইম্পর্টেন্ট তোমাদের আমি একটা বলি এই উইন্ডোজ 8.1 এর মধ্যে ডাইরেক্ট টেক্স জানো কত 11 দাও এটা সবচেয়ে বেস্ট জানো গাইস ডাইরেক্ট টেক্স 11 হলো সবচেয়ে বেস্ট একটা পারফরম্যান্স ছিল যেটা এফপিএস হাই করে আছে তোমরা ইউটিউবে সার্চ দাও ডাইরেক্ট টেক্স x 11 ভার্সাস ডাইরেক্ট টেক্স x 12 দেখো গাইস কোনটার স্পিড সবচেয়ে বেশি থাকে তোমরা ম্যাক্সিমাম দেখবে ডাইরেক্ট টেক্স 11 স্পিড সবচেয়ে বেশি দেয় বুঝছো তো সেজন্য ডাইরেক্টেক্স 11 টা খুবই প্রেফার এলআই সে জন্য ভাই আমি উইন্ডোজ 8.1 প্রো চলে আসলাম 62 বিট আর এখানে যে আইএসও ফাইলটা দেওয়া হয়েছে একমাত্র যারা 64 বিট যারা একমাত্র ইউজ করো বাকি গুলো কেউ ইউজ করে না যারা 84 বিটে যারা আছো প্লিজ এটা ইউজ করো একমাত্র যারা 64 বিট আছো তারা একমাত্র এই আইএসও ফাইলটা ইউজ করো বুঝছো এটা আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের একটা জিনিস তাহলে চেক করো গাইস তোমাদের ফার্স্ট টাইম সব ওপেন করতে ওপেন করো তোমাদের একটা প্রবলেম দিতে পারে এটার মধ্যে যে তোমাদের র‍্যাম আছে না অত পার্সেন্ট র‍্যাম ইউজফুল বাকি র‍্যাম ইউজ করে না যেমন দিলব 6.8 জিবি ইউজ করব ইউজেবল বাকি গুলো ইউজ করে না এটা ফিক্স করতে হলে তোমাদেরকে একটা সিস্টেম ফোন লোপ তোমাদের আমি লিখে দেই সিস্টেম কনফিগারেশন নামে একটা অপশন আছে ক্লিক করবা ক্লিক করার পর এখানে বুটো দেইবা অ্যাডভান্স দেইবা এখানে জাস্ট করে এটাতে তোমরা ফুল হাই ম্যাক্সিমাম করে টিকা দিবা তোমাদের যখন 4 জিবি র‍্যাম থাকে তোমরা আমি ক্যালকুলেটর ওপেন করে দেখাই দেই তাহলে তোমাদের 4 জিবি র‍্যাম থাকে তোমরা 1024 দিয়ে গুণ কোন সাইড দিবা তো অনেক তো গুণ সাইড ক্লিক করে আনসার দিতে হইব না এখানে সিম্পলি এত লিখে দিবা টিক পয়েন্টার দিয়ে অত লিখে দিবা তাহলে তোমার 4 জিবি র‍্যাম শিওর হইব তা এটা গ্লিচ আছে কিনা সফটওয়্যারের মাঝে বা মডিফাই করছে এটা একটু সমস্যা করে বুঝছো তো গেম ভাই বড় ভালো হয়েছে রে আমি অনেক ভিডিও দেখে আপলোড আছে তোমরা চেক করে দেখতে পারবা ভিডিও কিরম আপলোড আর এটার যে আইএসও ফাইলটা তোমরা গুগল ড্রাইভ এবং আমাদের মিডিয়া ফাইল দুইটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তোমরা ইজিলি ডাউনলোড করতে পারো তো আজকে বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংকস ফর ওয়াচিং গাইস